কোভিডের ছোবলে মঙ্গলবার প্রাণ গেল রাজ্যে আরও দুইজনের। মৃত্যুর সংখ্যা বেড়ে 384। তবে সুস্থতার হার ভালো। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও 9 জন। এদিকে মাত্র একজনের দেহে মিলল করোনার ভাইরাস। বিগত কয়েকদিন ধরে করোনা তার বিষাক্ত ললাট ছড়াতেই পারেনি রাজ্যে। তবে মঙ্গলবার করোনা ফের সক্রিয় হয়ে উঠল, কেড়ে নিল দুজনের প্রাণ। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 384। এদিকে গত 24 ঘন্টায় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী সুস্থতার হার রাজ্যে বেশ ভালো, যার সুবাদে গত 24 ঘন্টায় আরও 9 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপরদিকে 1,362 জনের নমুনা পরীক্ষা করার পর মাত্র একজনের দেহে মিলল করোনার ভাইরাস। সুস্থতার হার 98.65%। এই মুহূর্তে 62 জনের চিকিৎসা চলছে রাজ্যে। সুস্থ হয়ে এখনো পর্যন্ত বাড়িতে রয়েছেন 32,812 জন। সবকিছু মিলে এদিন দুজনের মৃত্যুকে ছেড়ে দিলে বাকি সব তো ভালোর দিকেই রয়েছে। তবে মৃত্যুর বিষয়টা আবারও চিন্তার পারদটা বাড়িয়ে দিল রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।